2009 সালে বিশ্ব সিনেমায় এক ঝড় উঠেছিল, সেই ঝড়ের নাম অ্যাভাটার। বিখ্যাত নির্মাতা জেমস ক্যামেরন পরিচালিত সিনেমাটি নতুন এক দিগন্তের সূচনা করেছিল। দর্শকদের চমকপ্রদ সিনেমা দেখার অভিজ্ঞতা দিয়ে $2.8 বিলিয়ন $ আয় করে নেয় এটি, ফলে অ্যাভাটার হয়ে ওঠে পৃথিবীর সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমা। সেই সময় জেমস ক্যামেরন ঘোষণা দিয়েছিলেন এর সিকুয়েল নির্মাণের। তারপর থেকেই বিশ্বব্যাপী সিনেমা প্রেমীরা অপেক্ষা করছে অ্যাভাটারের দ্বিতীয় কিস্তির জন্য। দীর্ঘ 13 বছর পর অবশেষে আসছে অ্যাভাটার সিনেমার নতুন পর্ব। কল্পবিজ্ঞান ভিত্তিক এই সিনেমার নাম দেওয়া হয়েছে অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার। 9 মে প্রকাশ হয়েছে এর টিজার ট্রেলার। আগের পর্বের মতো স্যাম ওয়ার্থিংটন এবং জো সালদানা যথাক্রমে জ্যাক সুলি এবং নাভিন এই তিরি চরিত্রে ফিরে আসছেন। সিনেমাটির গল্পটি দুই প্রধান চরিত্র, তাদের পরিবার এবং একে অপরকে সুরক্ষিত রাখতে তারা কতটা সময় নেয় তার উপর ভিত্তি করে এগিয়ে যাবে। টিজার ট্রেলারে জ্যাক এবং নেইতিরির পাশাপাশি এলিয়েন ওয়ার্ল্ড পেন্ডোরার উজ্জ্বল নীল জলের চমৎকার কিছু দৃশ্য দেখা গেছে। প্রথম পর্বে দেখানো কিংবদন্তি উড়ন্ত প্রাণী তুরুক এবং নতুন তিমির মতো প্রাণীরও দেখা মিলেছে। সম্প্রতি লাস ভেগাসে সিনেমাটির নাম ঘোষণার অনুষ্ঠানে জেমস ক্যামেরন জানিয়েছেন তিনি চেয়েছিলেন প্যান্ডোরাতে তাদের প্রত্যাবর্তন সত্যি বিশেষ কিছু হোক। প্রতিটি শট সর্বোচ্চ বড় স্ক্রিন, সর্বোচ্চ রেজুলিউশন এবং নিখুঁত 3D উপভোগের কথা মাথায় রেখে করা হয়েছে। অস্কার বিজয়ী এই চলচ্চিত্র নির্মাতা আরো জানান চলচ্চিত্রটির জন্য কঠোর পরিশ্রম করেছেন তিনি। তিনি আরো বলেন অ্যাভাটারের এই নতুন কিস্তি দর্শকদের সিনেমা দেখার অভিজ্ঞতাকেই বদলে দিবে। অ্যাভাটারে অভিনয় করা স্যাম ওয়ার্থিংটন ও জো সালদানা ছাড়াও এবারের পর্বে যুক্ত হয়েছেন কেট উইন্সলেট, যিনি জেমস ক্যামেরনের বিখ্যাত সিনেমা টাইটানিকের নায়িকা। এছাড়াও থাকছেন স্টিফেন ল্যাং, সিগার্নি ওয়েভার ও ভিন ডিজেলের মতো তারকারা। চলতি বছর 16 ডিসেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে অ্যাভাটার দ্য ওয়ে অব ওয়াটারের। শোনা যাচ্ছে 160টি ভাষায় মুক্তি পেতে যাচ্ছে এটি।